পর্যটক, আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বরিশালের যে কালীগঞ্জ যে ঘাট রয়েছে ঘাটের সামনে আমরা চলে এসেছি। আজকে হচ্ছে 10 ডিসেম্বর 2011। আমরা কয়েকজন এইখানে ভোলা থেকে ঢাকায় আমরা পর্যটন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কথা বলে থাকি ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে। আমরা বলি পূর্ব দেশ দেখবে পৃথিবী, আর হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি হচ্ছে বাংলাদেশের পর্যটনের বিভিন্ন স্পট দেখিয়ে থাকি। আমরা বিদেশে নয়, আমরা বাংলাদেশে ঘুরব, আমরা সেই স্লোগান নিয়ে কিন্তু আমরা বাংলাদেশের ট্রাভেল ইং, মানে হচ্ছে ট্রাভেল ইং করা, মানে বাংলাদেশে প্রবেশ করবেন আর হচ্ছে বাংলাদেশ দেখবেন, বাংলাদেশ ঘুরবেন, দেখবেন যে বাংলাদেশ 50 বছরের বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, বিজয়ের বাংলাদেশ। দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা আমার সাথে রয়েছে, যেই জাতীয় পতাকার জন্য আমাদের 30 লক্ষ শহীদ হচ্ছে যুদ্ধ করেছেন পাকিস্তানের বিপক্ষে, আর তার জন্যই কিন্তু আমরা জাতীয় পতাকা পেয়েছি, একটি বাংলাদেশ পেয়েছি, সেখানে বাংলাদেশের চিহ্ন রয়েছে লাল সবুজের পতাকা, জাতীয় পতাকা আমাদের বাংলাদেশ। আমরা সালাম জানাচ্ছি, আমরা বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে 10 ডিসেম্বর, আমাদের মাত্র 6 দিন পরেই কিন্তু আমাদের বিজয়ের 50 বছর আমরা উদযাপন করব। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের সোনার বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলার বরিশালের যে মেহেন্দিগঞ্জ, বরিশালের বিখ্যাত একটি থানার নাম হচ্ছে মেহেন্দিগঞ্জ, যেটি হচ্ছে সম্পূর্ণ একটি দ্বীপ উপজেলা। সেই উপজেলার পাশে কিন্তু পাতাঘাট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এমবিটি পুলন্সের উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আমার সাথে কয়েকজন ছোটো ভাই রয়েছে, তারা ভিডিও করছে, আর হচ্ছে আমি কথা বলছি মুসলিমদের তরুণ ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে। আমরা বলছি এই যে মেহেন্দিগঞ্জ, যেটা হচ্ছে কালীগঞ্জ বা মল্লিকপুর নামে খ্যাত, এই এলাকাটি কিসের জন্য বিখ্যাত আমরা বলছি। আপনারা জানেন যে ভাতদের হচ্ছেন, আরেকজন হচ্ছেন আমাদের কবি আসাদ চৌধুরী, যিনি ওই কবিতাটি লিখেছেন ভাত দে নাহলে মানচিত্র ছিঁড়ে খাবো। তার মানে হচ্ছে বাংলাদেশ এমন একটি বাংলাদেশ ছিল এক সময় যখন ভারতীয় উপমহাদেশ থেকে বাংলাদেশ হয়েছিল, পূর্ব পাকিস্তান হয়েছিল, পাকিস্তান যখন বাংলাদেশকে শাসন করেছিল কিন্তু শাসন করেনি, তারা শোষণ করেছিল, তখন কিন্তু তিনি কবিতায় লিখেছেন ভাত দে নাহলে এই মানচিত্র ছিঁড়ে খাবো। তার মানে আমরা সেই মানচিত্র ছিঁড়ে না খেয়ে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি, আমরা একটি পতাকা পেয়েছি, জাতীয় পতাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে বরপুত্র, আমি বলেছিলাম যে বরপুত্র এসেছেন ভোলার, হচ্ছে এই যে সাজানো হয়েছে লঞ্চটি, আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে আমরা দেখাচ্ছি যে সাজানো হয়েছে। তার মানে হচ্ছে এমবি টিপু লঞ্চের মাধ্যমে ভোলাবাসীকে যে সুখবরটি দিয়েছিল, আপনারা যারা ভোলাতে দিনের বেলা এইভাবে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার রৌদ্র এবং হচ্ছে সূর্যের আলোতে আমরা আলোকিত, এবং হচ্ছে আমাদের ভোলাবাসীর জন্য এটি হচ্ছে বিশেষ একটি দিন, যেই দিনটিতে আমরা হচ্ছে যে ভোলার মানুষ হচ্ছে ঢাকা থেকে ভোলায় দিনের বেলায় আসা যাওয়া করতে পারছেন। 30 লক্ষ মানুষ ভোলাতে বাস করেন, সাথে যুক্ত হয়েছে এই মেহেন্দিগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে পুরানিয়া লঞ্চঘাট কালীগঞ্জ, এটা এই কালীগঞ্জ একসময় অনেক বড় একটি উপজেলা ছিল, সেই উপজেলাটি ভাঙতে ভাঙতে এই মেঘনা নদীর পাড়ে কিন্তু ভাঙতে ভাঙতে তাদেরকে একদম তুলে নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের স্থানীয় এমপি আমাদের দেবাশিস দা রয়েছেন, আর তিনি এইখানের এমপি, তিনি এখানে ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি ঘাট, এবং আমাদের নৌ পরিবহন মন্ত্রী আমরা খালেদ মাহমুদ চৌধুরী, তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তিনি যে একটি সিস্টেম করেছেন যে প্রত্যেকটা পল্টনের সাথে যে 2টি সিস্টেম করেছেন, আসলে আমরা নদীমাতৃক দেশ বাংলাদেশ, এখানে কিন্তু আমাদের নদীতে আসলে কিন্তু এখানে মাছ চাষ করা হয়। আমরা যদি তারা জেলে পরিবার রয়েছে, তারা কিন্তু মাছ ধরছেন, তো আমরা যদি একটু ওই দিকেও দেখাই, আমরা দেখাই যে এখানে ব্লক ফলানো হয়েছে,
যে দেবাশীষ এইখানের স্থানীয় যে এমপি, তিনি কিন্তু এখানে হচ্ছে মানে ব্লক ফলানোর কারণে কিন্তু এই কালীগঞ্জবাসী, তার মানে হচ্ছে মেহেন্দিগঞ্জবাসী, আমরা মেহেন্দিগঞ্জের আরেকটু বলছি যে আপনারা মাই টিভি সাধারণত দেখে থাকেন, মাই টিভির মালিকের বাড়ি হচ্ছে এই মেহেন্দিগঞ্জ, নাসিরুদ্দিন সাথে তার বাড়িও কিন্তু এই মেহেন্দিগঞ্জ, এবং হচ্ছে এই মেহেন্দিগঞ্জে কিন্তু একটি জমিদার বাড়ি রয়েছে যেটা বাংলাদেশ নয়, আর যেই জমিদারেরা হচ্ছে বাংলাদেশকে শাসন করতে এক সময়, আর সেই জমিদার একটি বাড়ি রয়েছে। কলেজিয়েট স্কুল রয়েছে যে ব্রিটিশরা যখন বাংলাদেশকে শাসন করতো তখন কিন্তু তাদের একটি স্কুল রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের কয়েকটি জায়গায় কিন্তু পাইলট স্কুল নামে কয়েকটি স্কুল করেছে, তার মধ্যে একটি স্কুল এখানে রয়েছে। তো এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে বালুবাহী লঞ্চ বালফেডের মাধ্যমে এখানে কিন্তু হচ্ছে মালামাল নেওয়া আনা করা হচ্ছে, এবং এইখানে বড় একটি বাজার রয়েছে মল্লিকপুর বাজার এবং হচ্ছে কালীগঞ্জ বাজার বা কুলানিয়া বাজার। এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু একটি স্কুল আমরা এখানে গিয়েছিলাম, এখানে অনেক পর্যটক আসে বরিশাল থেকে, ঢাকা থেকে, কিংবা হচ্ছে আমাদের ভোলা থেকে, নোয়াখালী থেকে এখানে পর্যটকরা আসে ঘুরতে আসে। তো আমরা আজকে যে টিপু লঞ্চের সৌজন্যে আমরা আজকে কথা বলছি, আমরা টিপু লঞ্চটি এইখানে সর্বশেষ ঘাট, তার মানে ঢাকা থেকে মাত্র 4 ঘন্টায় আপনারা ঢাকায় 8:30 ছাড়ে এবং হচ্ছে ভোলা থেকে 8:30 ছাড়ে ভোলার হাকিমুদ্দিন থেকে, এবং এই ঘাটে এখন বর্তমান সময় হচ্ছে 11:30, তাহলে হচ্ছে আমরা 3 ঘন্টায় কিন্তু আমরা ভোলার হাকিমুদ্দিন থেকে কিন্তু আমরা এই কুলানিয়া ঘাটে এসেছিলাম। আরেকটি কথা বলি পর্যটক এবং হচ্ছে কুলানিয়াবাসী, আপনাদের জন্য কালীগঞ্জবাসী, আপনাদের জন্য এই ভিডিওটি বিশেষ একটি ভিডিও, আর সেটি হচ্ছে এই কালীগঞ্জের সাথে, এই মেহেন্দিগঞ্জের সাথে আমাদের ভোলার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এই কালীগঞ্জে আমি যতটুকু জানি মেহেন্দিগঞ্জে যত লোক বাস করে তার মধ্যেই কিন্তু আমাদের ভোলার পাশেই কিন্তু হচ্ছে এই বরিশালের এই অংশটি, এদের সাথে আমাদের আত্মীয়তা খুবই কাছাকাছি, যে এইখানের মেয়ে আমাদের ছেলে অথবা আমাদের মেয়ে পাখি গ্রিন লাইন 2019 সালে চালু হয়েছিল ডিসেম্বর মাসে, এবং হচ্ছে আরেকটি লঞ্চ দোয়েল পাখি এবং হচ্ছে কর্ণফুলী 14 এবং তারপরে কর্ণফুলী 3 মনে হয় ঢাকা থেকে ভোলায় আসা যাওয়া করে, তো সেই লঞ্চগুলোও কিন্তু এখানে ভিড়ে, সেই জন্য হচ্ছে কিছু কম লোক এরা পাচ্ছে। তারপরেও যে দিনের বেলা হচ্ছে সেই লঞ্চটি 8:30 ছেড়ে ভোলা থেকে যখন চলে যাচ্ছে, আমরা মেহেন্দিগঞ্জবাসীকে বলছি যে আপনারা 11:30 যদি আপনারা এখানে চলে আসেন তাহলে আপনারা 11:30 থেকে কিন্তু আমরা ঢাকায় 3টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব, তাহলে আপনারা দিনের বেলা যেতে পারছেন। আমরা বলছি যে বিজয়ের মাসের শুভেচ্ছা, আমরা বলছি এই বিজয় কিন্তু শুধু আমাদের বিজয় না, এই বিজয় আমাদের যিনি এই বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা বাঙালি জাতির পিতা বলছি, আমরা বলছি না মুসলমান জাতির পিতা, আমরা বলছি যে বাংলা ভাষায় যে আমি অনর্গল কথা বলছি, আমরা কথা বলছি এই 1952 সালে 21 ফেব্রুয়ারির মাধ্যমে কিন্তু আমাদের যে সালাম বরকত রফিক জাব্বার তারা যুদ্ধ করে, তারা হচ্ছে আন্দোলন করে, তারা মিছিল করে, তারা এই বাংলা ভাষার পক্ষে তারা কথা বলেছিলেন। পাকিস্তানিরা চেয়েছিল যে আমাদের এই যে মায়ের ভাষা এই ভাষাটি কেড়ে নিয়ে তারা হচ্ছে চেয়েছিল যে আমাদের বাংলাদেশের ভাষা, তারা 1000 মাইল দূর থেকে কিন্তু আমাদেরকে
এসে কিন্তু তারা আমাদেরকে পশ্চিম পাকিস্তান এসে বাংলাদেশে তারা শাসন করেছে, শোষণ করেছে। আমরা সেই দেশ চাইনি, আমরা সেই ভাষাকে চাইনি, উর্দু ভাষাকে আমরা চাইনি। আমরা বাংলা ভাষায় আমাদের জন্ম বাঙালি হিসেবে, আমরা মৃত্যুবরণ করব বাঙালি হিসেবে। তো আমাদের এই যে বাংলা ভাষার যেই ভালোবাসা এবং যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমরা হচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর হচ্ছে যে আমাদের যেই স্বাধীন হয়েছিল বাংলা ভাষার পরে কিন্তু আমরা যুদ্ধ করে আমাদের এই দেশে আমরা স্বাধীন হয়েছিলাম সেখান থেকে। তো এই যারা আমাদেরকে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছিল, যারা 30 লক্ষ শহীদ, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই কালীগঞ্জের যেই মেহেন্দিগঞ্জের উলানিয়া সেখান থেকে আমরা রেকর্ড লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এইখানে যারা মনে হয় যেন এখানে 3-4 লক্ষ লোক মনে হয় বাস করে, আমরা 4-5 লক্ষ লোক। আমরা জানি যে এখানে পাতাহাট নামে একটি বাজার রয়েছে, অনেক বড় একটি বাজার রয়েছে। এখানে শিল্প ফল কারখানা নেই, কিন্তু এইখানে যে হাজার হাজার সুপারি গাছ, আপনার লক্ষ লক্ষ সুপারি গাছ, আপনার দেখতে পাচ্ছেন সুপারি গাছ এবং হচ্ছে পান সুপারি এবং হচ্ছে নারিকেল, এই তিনটা দিয়ে এবং হচ্ছে ধান এই তিনটা দিয়ে কিন্তু তারা এখানে কিন্তু মানে এই মেহেন্দিগঞ্জ বিখ্যাত। এবং হচ্ছে বিশেষ করে হচ্ছে রূপালী ইলিশ, আমরা যদি বলি এই মেহেন্দিগঞ্জের অপোজিটেই কিন্তু চাঁদপুর জন্ম কিন্তু বরিশালে, আমরা বরিশাল অংশে এখন ঢুকেছি। আমরা বরিশাল কেন বিখ্যাত, শেরে বাংলা আমাদের যে বঙ্গবন্ধুর পূর্বে যিনি ভারতীয় উপমহাদেশে, যিনি ভারত সরকার যখন ছিল, ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করত, তখন কিন্তু বাংলাদেশে যে মুখ্যমন্ত্রী ছিল তিনি হচ্ছেন শেরে বাংলা, যার জন্ম এই বাংলাদেশে, এই বাংলাদেশের বরিশালে, যার জন্ম ঝালকাঠিতে, এবং তিনি হচ্ছে বরিশালে। এবং হচ্ছে জীবনানন্দ দাশ, আমি যেটা বলেছিলাম যে আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল হয়ে এই বাংলায় ফিরে আসবে। আমরা যেই মানুষ, মানুষ যদি না হতে, মানুষ যদি না হয়েও যদি আসতে পারি, আমরা শঙ্খচিলের মতো আমরা উড়ে উড়ে এই বাংলার মাটিতে, এই নদীর তীরে আমরা চলে আসব। সেই জীবনানন্দ দাশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকারভাবে তিনি কবিতা লেখার জন্য। আমরা এই ভোলা বরিশালবাসী, আমরা যাদের জন্য বিখ্যাত, আমাদের যেই কামিনী রায় রয়েছেন তিনি বলেছেন, আমাদের যেই বাবুই পাখিরে ডাকি বলেছি চূড়াই, এরকম একটি কবিতা লিখেছেন, আমি থাকি শিল্পের ভরা, এরকম একটি। আরেকটি তিনি কবিতা লিখেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, তার জন্মও কিন্তু এই বরিশালে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা বরিশালের মানুষ, আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করি কিন্তু আমরা বরিশালের মানুষ। আমরা শুধু সারা বাংলাদেশে নয়, আমরা শুধু মানে বরিশালে নয়, আমরা সারা বাংলাদেশে কিন্তু বরিশালবাসী বিখ্যাত। আমরা বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া ঘাট থেকে আমি মুসলিদের তরুণ এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আমাদের ট্রাভেলিং বাংলাদেশ 24.com-এর সাথে আপনারা থাকবেন, হচ্ছে আমরা আপনাদের সাথে থাকবো। আপনারা আমাদের লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আমরা আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে।